হ্যালো বন্ধুরা আপনাদের দেখছেন সাত ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের কয়েকটি উত্তর জানাবো অর্থাৎ এই চ্যানেলে প্রথম এই কিউএন ভিডিও বানাচ্ছি তো এই চ্যানেলের ভিডিওর কমেন্ট সেকশন গিয়ে অনেকে অনেক রকম কিন্তু কমেন্ট করেছেন বা অনেকে প্রশ্ন করেছেন তো তার থেকে কয়েকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানাবো তো আজকে যে কয়েকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানাবো হয়তো আপনাদের এই ধরনের সমস্যা থাকতে পারে তো তার কারণে অবশ্যই ভিডিওটি প্রথমতে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে যেটা সাবির মণ্ডল করেছেন যে আমার বাবা মারা গেছে তার উত্তরাধিকার হিসেবে বাবার জমি আমি পেয়েছি কিন্তু তারপরে আমার দাদু মারা গেছে কিন্তু আমার প্রশ্ন হল দাদুর নামে যে জমিটি আছে সেটাতে আমার বাবার অবর্তমানে নাতি হিসেবে কোনো অংশ পাবো কি হ্যাঁ অবশ্যই পাবেন তবে আপনার দাদুর যদি আরও কোনো নাতি রয়েছে অর্থাৎ আপনার কাকা বা বাবার যদি আরও কোনো ওয়ারিস বা বংশধর রয়েছে বা ছেলে মেয়ে রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু দাদুর সম্পত্তির অধিকার পাবে তো সেই ক্ষেত্রে আপনারকে ওয়ারিস মিউটেশন করতে হবে যেভাবে বাবার সম্পত্তি ছেলেদের নামে যেভাবে ওয়ারিস মিউটেশন করতে হয় একইভাবে দাদুর সম্পত্তি নাতিদের নামে সরাসরি করতে গেলে ওয়ারিস মিউটেশন আবেদন করতে হয় হ্যাঁ তবে অবশ্যই বাবা বা কাকা যদি জীবিত থাকে তাহলে কিন্তু নাতির নামে সরাসরি দাদুর সম্পত্তি করা যায় না যদি বাবা বা কাকা যদি মারা যান সেক্ষেত্রে দাদুর যে সম্পত্তি বা জমি সেটা সরাসরি কিন্তু নাতি নাতিনিদের নামে করা যায় সেটা ওআরএস মিউটেশন আবেদন করে এবং তার সাথে আপনাদের দাদু বাবা বা কাকা অর্থাৎ কাকা বাবাদের মধ্যে যে সকল মৃত থাকবে প্রত্যেকেরই মৃত সার্টিফিকেটও সেই ওআরএস আবেদনটার সাথে জমা করতে হবে এবং তার সাথে আপনার একটি ও সার্টিফিকেট এবং একটি বংশপঞ্জিকা বানাবেন বা বা এমন করতে পারেন যে একটি কাগজেতেই ও এবং বংশপঞ্জিকা দুটি কিন্তু উল্লেখ থাকবে এবং সেই বংশপঞ্জিকা বা ওয়ারিস সার্টিফিকেটে যে যে মৃত থাকবে প্রত্যেকেরই সেটা কিন্তু লিখে দিতে হবে এবং প্রত্যেকেরই মৃত সার্টিফিকেটও সেই আবেদনটার সাথে আপনারাকে জমা করতে হবে এবং তাহলে অবশ্যই দাদুর যে জমি বা দাদুর যে সম্পত্তি সরাসরি কিন্তু নাতি বা নাতিনিদের নামে কিন্তু রেকর্ড হয়ে যাবে এবং সেক্ষেত্রে অবশ্যই সেই বাবা বা কাকাদের মৃত সার্টিফিকেট আপনারাকে আবেদনটার সাথে দিতেই হবে কারণ রেকর্ড কিন্তু মৃত ব্যক্তির নামে হয় না এটা কিন্তু আইনে রয়েছে তো তার কারণে যদি আপনারা ডেথ সার্টিফিকেট বা মৃত সার্টিফিকেট শো করেন তাহলে সরাসরি দাদুর সম্পত্তি নাতিদের নামে রেকর্ড হয়ে যাবে তারপর দু নম্বর প্রশ্ন করেছে গোলাম কবির পাট্টার আবেদন দুয়ারো সরকার ক্যাম্পে করা যাবে কি হ্যাঁ অবশ্যই করা যাবে যদি আপনারা দীর্ঘদিন ধরে কোনো জমিতে যদি ভোগ দখল করে থাকেন বা বসবাস যদি করে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে সে জমিটি আপনারা পাট্টা পাওয়ার জন্য দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন অথবা যদি আপনাদের এলাকায় সরকারি কোনো যদি খাস জমি রয়েছে যদি আপনারা দীর্ঘদিন ধরে সে জমিতে দখল করে আসছেন সেক্ষেত্রে আপনারা সে জমিটি পাট্টার জন্য এই দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন এবং তার জন্য অবশ্যই আপনারা সেই দুয়ার সরকার ক্যাম্পে দেখুন একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হয় বা বেশিরভাগ ক্যাম্পে কিন্তু পাট্টার কিন্তু কোনো ফর্ম দেওয়া হচ্ছে না বা আমাদের এলাকায় যেসব দুয়ার সরকার ক্যাম্পে রয়েছে সেগুলোতে কিন্তু কোনো পাট্টার জন্য ফর্ম দেওয়া হয় না বলে যে একটি সাদা পেজের উপরে সেই বিষয়টি লিখে জমা করুন যদি আপনাদের সেই ক্যাম্পে পাট্টার কোনো ফর্ম না দেওয়া হয় তাহলে আপনারা সাদা পেজের উপরে সেই পুরো বিষয়টি লিখবেন অর্থাৎ কোন পোলটের মধ্যে আপনারা পাট্টা নিতে চান বা কতদিন থেকে আপনারা সেই জমিতে দখল করছেন বা বসবাস করছেন সেই আনুমানিক সালটা বসিয়ে দিবেন এবং পলট নম্বরটা দিয়ে দিবেন এবং সে মোজার অবশ্যই মোজা নাম্বার জেন নাম্বার পুরো বিষয়টি অর্থাৎ জমিটা যেখানে রয়েছে অর্থাৎ সেই লিখিত আবেদনটাতে একটি তফসিলি দিয়ে জমির যে ডিটেলসটা সেটা কিন্তু দিতে হবে এবং কতদিন থেকে আপনারা সে জমিতে ভোগ দখল করছেন বা বসবাস করছেন সেটাও আপনারা সেই আবেদনটাতে উল্লেখ করতে হবে তো এই আবেদনটি একইভাবে করবেন যেভাবে বিয়েলআর অফিসে মিসকেশ আবেদন করতে হয় সেভাবে করবেন এবং যদি আপনাদের এই আবেদনটা লিখতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলে দেখবেন মিসকাশের অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওর সাহায্য নিয়ে সেই আবেদনটা আপনারা লিখতে পারেন তবে আবেদনটা দেওয়ার পর কতদিন পর কি হবে বা কি প্রসেসে সেই পাঠটার দলিল বা পাটটা দেওয়া যাবে সেটা কিন্তু পরবর্তী সময়ে তা জানা যাবে তার পরের প্রশ্ন নেতাই ধালি করেছেন দাদা জমির মিউটেশনের সময় কত ফিজ লাগে ডাঙ্গাতে শালিতে বাস্তু ইত্যাদি একটি ভিডিও দিন অর্থাৎ তিনি বলতে চাইছেন যে জমির যেসব শ্রেণী রয়েছে সেই সব শ্রেণীর মিউটেশান ফি কত লাগে তো দেখুন আপনারাকে বলে রাখি যে জমির শ্রেণী জেলাভিত্তিক কিন্তু হয়ে থাকে অর্থাৎ আপনাদের এলাকায় বা আপনার জেলাতে যেসব জমির শ্রেণী রয়েছে সেগুলি কিন্তু আমাদের জেলাতে অর্থাৎ পুরুলাতে সেই সব জমির শ্রেণী কিন্তু থাকে না যেমন ধরুন শালি জমি এই শালি জমিটা অন্যান্য জেলাতে রয়েছে কিন্তু আমাদের এই পুরুলিয়াতে এই শালি বলে কোনো জমির শ্রেণী নেই হয়তো কয়েকটা জমির শ্রেণী মিল হতে পারে কিন্তু বেশিরভাগ জমির শ্রেণী কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে অর্থাৎ আপনার এলাকায় বা আপনাদের ডিস্ট্রিক্টে যেসব জমির শ্রেণী রয়েছে আমাদের এখানে অর্থাৎ সব সেসব শ্রেণী কিন্তু থাকে না তো যেসব হোমস্টেড ল্যান্ড অর্থাৎ যে সকল বাস্তু জাতীয় জমির শ্রেণী যদি আপনারা মিউটেশনের জন্য অনলাইন আবেদন করে থাকেন তাহলে যদি আপনাদের বাস্তু জাতীয় কোনো জমির শ্রেণী হয়ে থাকে তাহলে আপনাদের একশো টাকা পার ডেস মিলে আপনারাকে পেমেন্ট করতে হয় এবং সে পেমেন্টের চালান অবশ্যই আপনারা পেয়ে যান এবং অকৃষি জমির ক্ষেত্রে চল্লিশ টাকা করে ফি নেওয়া হয় অর্থাৎ পুকুর পাড় বা বাগান এই জাতীয় যেসব জমির শ্রেণী থাকে সেগুলোকে অকৃষি জমি বলা হয় এবং এই অকৃষি জমির ক্ষেত্রে মিউটেশন ফি চল্লিশ টাকা পার শতক হিসেবে নেওয়া হয় এবং কৃষি জমির ক্ষেত্রে কোনো মিউটেশন ফি লাগে না অর্থাৎ যেগুলোতে কৃষিকাজ হয়ে থাকে সেসব জমির মিউটেশনের ক্ষেত্রে কোনো মিউটেশন ফি লাগে না অর্থাৎ এই কৃষি জমির ক্ষেত্রে মিউটেশন ফি কিন্তু মুকুব রয়েছে তারপরের প্রশ্ন লোকেশ দে লিখছেন উনিশশো সালের দলিল খুঁজছি কিন্তু নো রেকর্ড দেখাচ্ছে নাম দিয়ে সার্চ করলেও আসছে না তো উনিশশো সালের দলিল অনলাইনে পাওয়া যায় না কারণ সেগুলো এখনও কিন্তু কম্পিউটারাইজ এখনও হয়নি উনিশশো সালের পর থেকে যেসব দলিল রেজিস্ট্রি হয়েছে সেই সব দলিল তথ্য আপনারা অনলাইনের মাধ্যমে সার্চ করলে সেক্ষেত্রে পাতে পারেন হ্যাঁ তবে অনেক সময় দেখা যায় উনিশশো নব্বই বা উনিশশো পঁচানব্বই বা দু সালের দলিল সার্চ করলেও অনলাইনে পাওয়া যায় না তো এই সব দলিলের ক্ষেত্রে অর্থাৎ যেসব দলিল অনলাইনে সার্চ করলেও যদি পাওয়া না যায় বা উনিশশো পঁচাশি সালের আগের যেসব দলিল রেজিস্ট্রি হয়েছে সেসব দলিল বের করতে গেলে আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে বের করতে হবে এবং তার জন্য অবশ্যই আপনাকে সেই দলিলের দাতা গ্রহীতার নাম পলট নম্বর এবং আনুমানিক সালটা জানতে হবে এরপর এই যে তথ্যটা নেওয়ার পর আপনারা প্রথমে এডিএসআর অফিসে যোগাযোগ করবেন অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করবেন এবং তা আপনাদের ব্লকের মধ্যে এই এডিএসআর অফিস রয়ে থাকে যদি আপনারা এই এডিএসআর অফিসে যোগাযোগ করার পর বা খোঁজ করার পর যদি আপনারা সেই দলিলের তথ্য বা যে দলিলটা আপনারা বের করতে চাইছেন সে দলিলটা যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা ডিএসআর অফিসে যোগাযোগ করবেন অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করবেন এবং একইভাবে আপনারা সেই দলিলের দাতা গ্রহিতার নাম প্লট নম্বর এবং অনুমানিক সালটা সেখানে নিয়ে খোঁজ করবেন এবং সে ডিএসআর অফিসে অবশ্যই আপনারা সে দলিলের তথ্য বা সেই সে দলিলের সার্টিফাইড কপি আপনারা পেয়ে যাবেন এবং উনিশশো সাল থেকে যেসব দলিল রেজিস্ট্রি হয়েছে তো সেই সব দলিলের সার্টিফাইড কপি যদি আপনারা বের করতে চান তাহলে কিভাবে সার্চ করবেন অনলাইনের মাধ্যমে সেই প্রসেসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে চাইলে আপনারা সেই সব ভিডিও দেখে তার প্রসেসটা জেনে নিতে পারেন এবং আরেকটি প্রশ্ন কমেন্টে অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে দাদা আপনি জমি জায়গার বিষয়ে কি বই পড়েন বা জমি জায়গার বিষয়ের বাংলা ভার্সনের ভালো বইয়ের নাম কি এর আগে কিন্তু আমার জমি সংক্রান্ত বিষয়ের কোনো আমার কাছে বই ছিল না তো দেখুন এই বইটা কিন্তু কয়েকদিন আগে আমি কিন্তু ক্রয় করে নিয়ে এসেছি তো এই বইয়ের মূল্য হচ্ছে তিনশো টাকা এবং এই বইয়ের টোটাল পেজ সংখ্যা রয়েছে তিনশো চৌত্রিশটা তো দেখুন বইটার নামটা আপনারা একবার ভালোভাবে দেখে নিতে পারেন এবং চাইলে আপনারা আপনাদের যেসব লোকাল বই দোকান রয়েছে সেই সব বই দোকানে গিয়েও আপনারা খোঁজ করতে পারেন অথবা আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টের মাধ্যমেও সার্চ করলে এই জমি সংক্রান্ত বিষয়ের কয়েকটা কিন্তু বই পাওয়া যায় তো জমি সংক্রান্ত বিষয়ে যেসব ধারাগুলো রয়েছে সেই সব ধারার কিন্তু ডিটেলসে এই বইটাতে কিন্তু দেওয়া নেই হয়তো যারা সংক্রান্ত বিষয়ে প্রথম জানতে চান বা প্রথম শিখতে চান তাদের কিন্তু এই বইটা অনেকেই হয়তো অনেক হয়তো সাহায্য হতে পারে তো আজকে এই প্রথম ভিডিওর মাধ্যমে মোট পাঁচটি প্রশ্নের উত্তর আপনাকে জানালাম আশা করি আপনার এই পাঁচটি প্রশ্নের উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছেন যদি সমস্যা হয়ে থাকে বা যদি সঠিকভাবে বুঝাতে না পেরেছি তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী এ ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন